নমস্কার বন্ধুরা, সুখদেব ঘোষ চ্যানেলে আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকে অ্যাকচুয়ালি চলে এসেছি অগ্রদ্বীপে অভিনেতা রঞ্জিত মল্লিকের মামার বাড়িতে। এটি একটি জমিদার বাড়ি এবং ঐতিহাসিক স্থান। চলুন বন্ধুরা ঘুরে দেখা যাক। গঙ্গার তীরে অবস্থিত বাংলা চলচ্চিত্রের অভিনেতা রঞ্জিত মল্লিকের মামার বাড়ি। ঠাকুর বাড়ির এটি মূল গেট। গঙ্গার ভাঙনে এই জমিদার বাড়ির অর্ধেক অংশ নদী গর্ভে চলে গেছে। এই জমিদার বাড়ি একটি ঐতিহাসিক নিদর্শন। গঙ্গার ধার মেরামতের কাজ চলছে। এটি জমিদার বাড়ির মূল গেট। বন্ধুরা, হাওড়া কাটোয়া লোকাল কিংবা ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে অগ্রদ্বীপ স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে অগ্রদ্বীপ ফেরি ঘাটে আসবেন। এই ঘাটের ওপারেই অবস্থিত রঞ্জিত মল্লিকের মামার বাড়ি এবং গোপীনাথ মন্দির আপনারা দর্শন করতে পারেন। এখানকার লোকাল ভাইয়ের সাথে জেনে নেব এই ঠাকুর বাড়িতে কি কি পুজো হয়। কিসের মন্দির ভাই? এখানে শিব ঠাকুর থাকে? আচ্ছা, আর এই সামনে এখানটা কি পুজো হয়? বাবুরা এখন কোথায় থাকে? এই ঠাকুর বাড়িতে দুর্গাপূজোর সহ একাধিক দেবদেবী পুজো হয় এবং দুর্গাপূজোর সময় কলকাতার বাবুরা এখানে দুর্গাপূজো করতে আসেন। এই বাড়ির এই ভগ্নাংশ থেকে গঙ্গা বক্ষ দেখা যায়। এটি একটি গেট, এখান থেকে গঙ্গা দেখা যাচ্ছে। আমরা বাড়ির ভিতরে প্রবেশ করলাম এবং বাড়ির চতুর্দিকের ভিউ আপনাদের দেখালাম। বন্ধুরা, সুখদেব ঘোষ চ্যানেলের প্রয়াসগুলি কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না। বাড়ির নিচে অংশে ছোট ছোট কুটির। এটি বাড়ির মূল গেট। বাবুরা আসলে দোতলায় থাকেন। নিচে অংশটি প্রায় ভগ্নপ্রায়। এই ছোট গলি দিয়ে ঠাকুর বাড়ি যাওয়া যায়। এই ঘরে কারা থাকত? নর্তকী।
জমিদারদের সময়ে যারা নাচ গান করতেন তারাই রুমে থাকতেন। বন্ধুদের একটা মোটামুটি তথ্য দিলাম যতটুকু পারলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ।